21 ঘন্টারও বেশি সময় ধরে বড়ুয়া বিডিও অফিসের সামনে ধরনায় বসে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মঙ্গলবার বড়ুয়া বিডিও অফিসের মধ্যে পুলিশের সামনেই কংগ্রেস প্রার্থীর বি ফর্ম অর্থাৎ প্রতীক ছিনিয়ে নেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কংগ্রেস নেতাদের মারধরও করা হয়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে রাত ভোর বড়ুয়া বিডিও অফিসের সামনে খোলা আকাশের নিচে ধরনায় বসে রয়েছেন অধীর চৌধুরী। বুধবার হাইকোর্ট মামলা করা হবে এবং মামলায় রায় জানার পরে তিনি অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন বলে জানান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার দেখেন মঙ্গলবার বড়ুয়া বিডিও অফিসের মধ্যে পুলিশের সামনে কংগ্রেস প্রার্থী বি ফর্ম অর্থাৎ প্রতীক ছিনিয়ে নেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কাদি মহকুমা কংগ্রেস সভাপতি শফিউল আলম খান ও ব্লক সভাপতি আজাদ মল্লিককে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সামনে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বড়ুয়া বিডিও অফিস চত্বরে। আর তারপরেই এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে রাত ভোর বড়ুয়া বিডিও অফিসের সামনে খোলা আকাশের নিচে ধর্নায় বসে রয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন, জেলা শাসককে সমস্ত ঘটনা জানানোর পর তিনি বি ফর্ম জমা নেওয়ার নির্দেশ দেন, কিন্তু তারপরেও বিডিও বি ফর্ম জমা নেননি। যতক্ষণ পর্যন্ত না বি ফর্ম জমা নেওয়া হবে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে। বুধবার হাইকোর্টে মামলা করা হবে এবং মামলার রায় জানার পরেই তিনি অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন বলে জানান। আমাদের জন্য 3টে পর্যন্ত নমিনেশনের সময়, তৃণমূলের জন্য 24/7 দিনরাত বরাবর। সেখানে কি হচ্ছে, ব্যাক ডেটে নমিনেশন প্রত্যাহার হচ্ছে, ব্যাক ডেটে ক্যান্ডিডেসি প্রত্যাহার হচ্ছে। সেখানটায় প্রপোজারকে সাজিয়ে নিয়ে সেখানটা অ্যাটাচ করে দিয়ে তার সই হচ্ছে হয়ে গেল হাজার হাজার। এরকম গোটা বিডিও অফিসগুলো বাংলায় এই অপারেশন করছে, সার্জারি করেই চলেছে দিনটা, তার কোনো কাজ নাই, সার্জারি চলছে। কী সার্জারি? যারা বিরোধী প্রার্থী হয়েছে কাগজে কলমে দেখাতে হবে তারা প্রার্থীপদ থেকে প্রত্যাহার করেছে, সেই প্রত্যাহারের সার্জারি চলছে দিন রাত। অদ্ভুত এক সিস্টেম চলেছে বাংলা, নিশ্চয়ই এই প্রত্যাহারের সার্জারি এই বাংলায় নতুন পঞ্চায়েতের দুর্নীতির এক সংযোজন বলে বলতে পারি। বড়ুয়া থেকে সুরজ শেখের রিপোর্ট, TV24 বাংলা। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে BBA এবং BCA কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর মুর্শিদাবাদ। ওয়েবসাইট www.bahrampursmc.org। মোবাইল নম্বর 9434135557, 9434029671। গ্যারান্টিড অ্যাসিস্ট্যান্স ফর মিনিমাম 2 প্লেসমেন্টস।